সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেল টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চ্যানেল ফ্রিজ। দেখা যায় আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলগুলি অনেক সময় ফ্রিজ হয়ে যায়। ফ্রিজ বলতে দেখা যায় আপনার চ্যানেলে 50 থেকে 100টার উপরে ভিডিও আছে, কিন্তু সেখান থেকে ঠিক আগের মতো ভিউ আসতেছে না, কিংবা আপনার চ্যানেলটাও ভাইরাল হচ্ছে না। পূর্বে শুরুতে যেরকম আপনার চ্যানেলটা গ্রো করেছিল, এখন গ্রো হচ্ছে না। আসলে চ্যানেল কেন ফ্রিজ হয়, তারপরে এই চ্যানেল ফ্রিজ থেকে আপনি কীভাবে আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন, এবং এই চ্যানেলটাতে কীভাবে ভিডিও আপলোড দিলে, কোন ধরনের ভিডিও আপলোড দিলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, এই বিষয়টা আজকে আমি ধাপে ধাপে আপনার সাথে আলোচনা করব। সুতরাং ভিডিওটা দেখতে থাকুন। প্রথম স্টেপ সেটা হচ্ছে যে আপনি 50টার উপরে ভিডিও আপলোড দিয়ে দিয়েছিলেন, দেখা গেছে মাঝখান দিয়ে আপনি 2 মাস গ্যাপ দিয়েছেন। আগে শুরুতে আপনাদের আমি ফলটা বলি, যেই কারণে চ্যানেলটা আপনার ফ্রিজ হয়, সেটা হচ্ছে যে আপনি চ্যানেলটা খুলেছেন, চ্যানেলটা খুলে খোলার পরে আপনি দেখা গেছে 50টা ভিডিও নিয়মিত আপলোড দিয়েছেন। নিয়মিত আপলোড দেওয়ার পরে ইউটিউব বুঝে গেছে যে লোকটা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য এসেছে। তখন আপনার কী করেছে, আপনার 2 থেকে 3টা ভিডিও ইউটিউব সবসময়, যে কোনো চ্যানেল যখন 50 থেকে 50টা ভিডিও হয়ে যায়, সব কিছু যদি ঠিক থাকে, তখন সেগুলি ভাইরাল করে দেয়। বিশেষ করে ট্রেন্ডিং টপিকগুলি তারা দেখে দেখে তখন আপনাদের ওই চ্যানেল থেকে 2 থেকে 3টা ভিডিও ভাইরাল করে দেয়। যখন দেখা গেল 50টা ভিডিও আপনি দেওয়ার পরে হঠাৎ করে আপনি উধাও, প্রায় মাসেখানে আপনি কোনো ভিডিও দিচ্ছেন না, তখন ইউটিউব আপনাকে ফলো করতে শুরু করে। তখন দেখা যায় আপনি এক মাস হয়ে গেলে ইউটিউব ধরে নেয় তার কাজের মধ্যে গাফিলতি আছে, সে মনে হয় ঠিক মতো আর ভিডিও আপলোড করবে না, তখন আপনাকে স্ট্যান্ড বাইয়ে রাখে। স্ট্যান্ড বাইয়ে রাখার পর দেখা যায় আপনি 2 মাস গত করেছেন, আপনি ভিডিও দিচ্ছেন না, আর যদিও ভিডিও দেন সপ্তাহে একদিন এসে হয়তো 2টা 3টা কিংবা 1টা ভিডিও দিয়ে আপনারা আবার 1 সপ্তাহ পরে দেন। এখন সম্মানিত ভিউয়ার্স, দেখা যাচ্ছে আপনি 1 মাসে দিলেন না, আবার দেখা গেল 1 দিনে 3টা ভিডিও দিয়ে দিলেন। 1 দিনে 3টা ভিডিও দিলে কি হয়, আসলে আপনাদের আমি যার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রেখেছি, তার চ্যানেলটা যদি 1 দিনে 3টা ভিডিও দেয়, তখন আমি কোনটা রেখে কোনটা দেখব, মানে এটা হচ্ছে আপনার মানে অমিলটা ইউটিউব মোটেও পছন্দ করে না। সুতরাং গ্রো চ্যানেলও অনেক সময় ভিউজ আসে না, আপনার চ্যানেলটা ফ্রিজ করে দেওয়া হয়, এটাকে বলা হয় ফ্রিজ। এখন যেই কারণে আপনার ফ্রিজ হয়, প্রথমত আপনাদের একটা কারণ আমি বললামই, যে আপনারা যদি কখনও 1 মাসের বেশি গ্যাপ দিয়ে দেন, 2 মাসের বেশি গ্যাপ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অবশ্যই ফ্রিজ হয়ে যাবে। সুতরাং গ্যাপটা দিবেন না, আপনারা সবসময় ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন, এক। আর আরেকটা বিষয় যেই কারণে আপনার চ্যানেলটা বিশেষ করে ফ্রিজ করা হয়, দেখা গেছে আপনি যে কন্টেন্টগুলি দিচ্ছেন, আপনি যে কন্টেন্টগুলি দিচ্ছেন সে কন্টেন্টের সাথে কোনো কন্টেন্টের মিল নেই। আর এই মিল না থাকার কারণে দেখা গেছে আপনার বিভিন্ন ধরনের সাবস্ক্রাইব এঙ্গেজ হচ্ছে আপনার চ্যানেলটার মধ্যে। যেমন আমার চ্যানেলটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, আমি সবসময় ইউটিউবের আপডেট, কম্পিউটারের আপডেট, কম্পিউটারের সলিউশন, তারপরে আপনার টিউটোরিয়াল এগুলি দিয়ে থাকি। এখন যদি আমার চ্যানেলে আমি একটা করোনার মধ্যে নিউজ আপলোড করতাম, বিভিন্ন ট্রেন্ডিং নিউজ আপলোড করতাম, তখন দেখা যেত কি পাবলিকে আলাদা একটা অডিয়েন্স তৈরি হতো আমার জন্য নিউজের। তারা কিন্তু এই ধরনের কম্পিউটার রিলেটেড কোনো কিছু পছন্দ করে না, তখন কী হতো সম্মানিত ভিউয়ার্স, তখন তারা আমাকে আমার এই কন্টেন্টগুলি দেখে পরবর্তীতে তারা সাবস্ক্রাইব করেছে ঠিকই, কিন্তু আনসাবস্ক্রাইব করতো। আপনারা যদি কখনও ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন, অবশ্যই আপনার চ্যানেলের উপরে একটা হেডেক পড়বে, সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব হয়ে যাবে, তারপর দেখা যাবে লাইক ডিসলাইক আসবে। সুতরাং এইভাবে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। এখন উত্তোলনের বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, কীভাবে আপনার ফ্রিজ চ্যানেলটাকে আপনি লেমলাইটে নিয়ে আসবেন এবং কী করবেন, তার জন্য আপনার কী করণীয়। প্রথমে যে কাজটা করবেন, আপনি যদি ক্যাটাগরি বিভিন্নভাবে আপনি ক্যাটাগরি চেঞ্জ করে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনাকে প্রথমে ওই ভিডিওগুলি ডিলিট করতে হবে যেটা আপনার এই ক্যাটাগরির মধ্যে পড়ে না, কারণ যখন আপনি মনিটাইজেশন করতে যাবেন তখন এই ভিডিওগুলি আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং ইউটিউব আগে থেকে ফলো করে আপনাকে এই ক্যাটাগরির কারণে আপনাকে ফ্রিজ করে দিচ্ছে আপনাকে বোঝানোর জন্য। সুতরাং ওই ভিডিওগুলি আপনারা অবশ্যই ডিলিট করে দেবেন, এক। দ্বিতীয়ত একটা নিয়ম মেনটেন করবেন। নিয়ম বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি,
যেমন আপনি যদি শুক্রবার প্রতি শুক্রবার একটা ভিডিও আপলোড দেন দেন পরের শুক্রবার একটা ভিডিও আপলোড দিবেন, আপনি যদি প্রতিদিন একটা ভিডিও দেন তাহলে প্রতিদিন একটা ভিডিও দিবেন, আপনি যদি তিন দিন পর একটা ভিডিও দেন তিন দিন পরে দিবেন, এইভাবে আপনি আগাবেন। তাহলে কি হবে, ইউটিউব বুঝতে পারবে যে ও আজকে দিয়েছে আবার তিন দিন পর একটা দিবে, তার তিন দিন পর একটা দিবে, এভাবে আপনি একটা রুটিন মেনটেন করে চলবেন। আপনার যদি পাঁচটা চ্যানেল থাকে পাঁচটা চ্যানেলে পাঁচটা দিন আপনি ভাগ করে নেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। সুতরাং আমরা তো বুঝতে পারছি সবচেয়ে কিছু নিয়ম কানুনের মধ্যে ইউটিউবটা চালাতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনার করতে হবে, আপনার চ্যানেলের যে পাবলিসিটি আছে এটা আপনাকে বাড়াতে হবে। আপনারা হয়তো বলতে পারেন যে আমার ফ্রি চ্যানেলটা আমি পাবলিসিটি কীভাবে করব, আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন সম্মানিত ভিউয়ার্স, তখন এই ভিডিওটা আপনি আপলোড দিয়ে রেখে দিয়েছেন যে না দিয়েছি দ্যাটস, এখন এভাবে করলে হবে না, আপনার এই ভিডিওটা পাবলিশ কীভাবে হবে আমি বলি। যেমন আপনার ফ্যামিলিতে ২০ জন সদস্য আছে, যারা মনে করেন আপনার ওয়াইফাই ছাড়া বাহিরে তারা অবস্থান করতেছে, আপনার আত্মীয় স্বজন থাকে না দূরে দূরে, তাদেরকে রিকোয়েস্ট করুন আপনার চ্যানেলের ভিডিওগুলি দেখার জন্য, কারণ তারা যখন ওখান থেকে ভিডিওগুলি দেখবে আপনার ওয়াচ টাইম বাড়বে, আপনার যে ভিডিওটা দেখবে সেই ভিডিওটা র্যাঙ্কে আসবে, এভাবে আপনার চ্যানেল ফ্রিজ থেকে বের হয়ে আসবে। শুনেন, একটা লোকের যদি মামলা থাকে সে তাকে যদি জেলে নেওয়া হয় তখন যদি মানুষ আন্দোলন করে তাকে কিন্তু বের করে আনা সম্ভব। সুতরাং ফ্রিজের ক্ষেত্রে এরকমই দেখা গেছে, যখন আপনার চ্যানেলের ভিডিওগুলি সবাই দেখতেছে আপনার চ্যানেলটা ভাইরাল হচ্ছে তখন আপনার চ্যানেলটা ফ্রিজ থাকবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনাকে মোটামুটি আমি হয়তো বুঝাতে পেরেছি। আর সর্বশেষ যেটা সেটা যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে কোরামিন। হয়তো কোরামিন সম্বন্ধে আপনার একটু আতঙ্ক হয়ে গেছেন, কোরামিন কি মানে এটা অ্যান্টিবায়োটিকের মতো, আপনি এটা করতে পারেন, আপনার চ্যানেলটা সবাই জানবে দেখবে বুঝবে। সেটা হচ্ছে যে আপনি যে কোনো ভিডিও থেকে ১০টা ভিডিওকে আপনি বুস্ট করুন, বুস্ট করুন একটা একটা করে, দেখা এক এই মাসে একটা করলেন সামনের মাসে একটা করলেন, এক বছরের মধ্যে অন্তত ১০টা ভিডিও বুস্ট করুন। বুস্ট করলে দেখা যাবে ইউটিউব যখন আপনাকে পাবলিকের সামনে প্লেস করবে অটোমেটিক আপনার সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, গেন হবে, এভাবে মোটামুটি আপনার চ্যানেলের ভিতরে পাবলিক চিনবে। কিন্তু সম্মানিত ভিউয়ার্স, বুস্ট করার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা ভালো জিনিস বুস্ট করবেন, আপনারা যদি আলতু ফালতু একটা ভিডিও বুস্ট করেন একবার দেখে যদি এক ক্লিক করে বের হয়ে যায় ওটা কিন্তু আপনার মোটামুটি ই হবে না। আপনার এমন কিছু ভিডিও আছে, আপনি যেহেতু ১০০টা ভিডিও তৈরি করেছেন এর মধ্যে ১০টা ভিডিও তো ভালো আছে, এই ১০টা ভিডিও আপনি জাজবাজ করে সুন্দরভাবে এটা আপনি বুস্ট করার চেষ্টা করুন, দেখবেন আপনার ফ্রি চ্যানেলটা অবশ্যই সামনের দিকে হয়ে গেছে, আপনার চ্যানেলটা গ্রো হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।